ঈদের আনন্দ ছুঁতে পারেনি বস্তির মানুষকে। চারপাশে বহু মানুষ পশু কোরবানি করলেও কারোর ঘরে আসেনি দুটুকরো মাংস। এমনকি স্থানীয় জনপ্রতিনিধিরাও মুখ ফিরে তাকাননি বলে অভিযোগ করেন বস্তির মানুষ। ফলে সন্তান ও পরিবারের মুখের দিকে তাকিয়ে অনেকেই ছুটে গেছেন বিত্তবান আত্মীয় স্বজনের কাছে। এবার আসাদের রিপোর্ট। আমি তো কুরবানি দিতেই পারি নাই, আমি তো খাইতেই পারি না, কুরবানি দিম কই থেকে? আমার স্বামী মরে গেছে, আমি একটা শ্বাসকষ্টের রুগী, আমার চিকিৎসা নাই, ওষুধ নাই, মাইয়া সংসারে খাই, পোলা একটা ম্যান্ডেল হয়ে গেছে, কামাই রুজি করতে পারে না। মনোয়ারা বেগম বলছিলেন তার কোরবানির ঈদ উদযাপনের কথা। শেষ বয়সে স্বামী হারিয়ে মেয়ের পরিবারে আছেন আশ্রিতা হয়ে। বহুবার আবেদন করেও মিলেনি বিধবা ভাতার অর্থ সাহায্য। বস্তির হতদরিদ্র মানুষের সবার গল্পই যেন একই শুনে গাথা। আমি এই সমাজ কল্যাণ অফিসে গেছি, আমার 1500 টাকা খরচ হয়েছে, আর গুরুত্বই দেয় না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে প্রতিদিনের খাবার জোগাড় করাই যেখানে দুষ্কর, সেখানে তাদের জন্য কোরবানির ঈদ মানেই বিলাসিতা। কোরবান শুধু না, আপনার চাল ডাল যত তেল যা আছে সবকিছুর দাম বাড়তি, গরিব গুণা যে কি কষ্ট চলতেছে এটা গরিব গুণা ছাড়া বলতে পারে না। স্বজনদের অনেকে বিত্তবান, ঈদে মাংসের স্বাদ পেতে তাই তারাই শেষ ভরসা। মাংস আমার আত্মীয় স্বজনরা দিয়ে গেছে, আমি তো নিজে কোরবানি দিতে পারি নাই। 1 কেজি গরু মাংসের দাম 800 টাকা দিয়া আমাদের মতন ফ্যামিলিরা এগুলো খাইতে পারে না। জনপ্রতিনিধিদের পক্ষ থেকে কোনো সাহায্য আসেনি বলেও জানান তারা। যে মেম্বররা চেয়ারম্যানরা হ্যাগোড়া হ্যাগো কাছে রেখে দেয়। কুরবানি ঈদ গেল, কেউ যদি সরকারের তো চুনি দিয়ে যেতে পারে তো কই, সরকারের তো কিছু দিয়ে গেল না। ধনী গরিবের ভেদাভেদ ঘুচিয়ে দেয় ঈদ উল আজহার মর্মমানি হলেও তার কতটা পালন করছেন বিত্তবানরা সেটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে হতদরিদ্র এসব মানুষের কাছে। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।